বাচ্চাগুলোকে শাস্তি তো দেওয়ার অনেকই ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাকে যাতে সাবধান হয়ে যায় বা পরবর্তীকালে এরকম না করে তার জন্য বাচ্চার অভিভাবক বা বাচ্চাকে বাচ্চার কাছে সইলিয়ে ওদের সাসপেন্ড করা হবে সবাই নিয়েছিল, তার থেকে ওরা যাতে ওদের এক বছর লস না হয় বা কোনো ক্ষতি না হয় তার জন্য শুধরানোর জন্য টাইম দেওয়া হয়েছে, যাতে HS পরীক্ষাটা ওরা দিতে পারে। স্কুলের যে কর্তৃপক্ষ হেডমাস্টার মশাই উনি দায়িত্ব নিয়েছেন, স্কুল এবারে ঠিকঠাক দেখবে, বাচ্চাদেরকে ক্লাসরুম চেঞ্জ করবে, সব কিছু লিখিতভাবে ওরা দায়িত্ব নিয়েছে স্কুল, সেই কারণে আমরা মেনে নিয়েছি। রীনা প্রধান, রামচড়া। এখন বাচ্চা হয়তো দোষী, কিন্তু সম্পূর্ণ দোষ হচ্ছে হেডমাস্টার মশাই। হেডমাস্টার মশাই এটা যদি ঠিক মতো স্কুল আসতো, মাসে যদি তার চার দিন স্কুল আসে আর যদি তার কামাই করে, তাহলে কে গার্ডিয়ান দিবে, কে কন্ট্রোল করবে? এর জন্য সম্পূর্ণ দায়ী হেডমাস্টার মশাই। নতুন হেডমাস্টার নিয়োগ করুক, একে অন্যত্র পাঠিয়ে দিক, এই আমাদের গার্ডিয়ান বিদায়ের দাবি। হ্যাঁ হ্যাঁ বলেছি, এবং এটা বিডিও অফিসে আমাদের আপত্তি স্বরূপ লিখিত হচ্ছে, আমরা লিখিত সই স্বাক্ষর করে জমা দেবো। আমার নাম মনোরঞ্জন পাল, কলাবেড়িয়া, এই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান আমার বয়স 73 বছর। যেটা দু তরফ থেকে আমাদের মানে যাদের হয়েছে, যারা অভিযোগ করেছে তাদেরও মত নিয়ে এইটা ডিসাইড করা হলো যে যারা আছে বাচ্চাদেরকে তাদেরকে TC দেওয়া হবে না বা সাসপেনশন দেওয়া হবে না, এটা আমরা দু তরফ থেকেই মত নিয়ে এসেছি। তবে তারা লিখিত একটি অভিযোগ তাদের সামনে পেশ করা হয়েছে, তাদের উপর তারা স্বাক্ষর করে এটা বলেছে এই ঘটনা আর ঘটবে না এই স্কুলে। বাকি এখন যে মিটিংটা চলছে এবং আমরা সেকেন্ড হাফে আবার বসব, স্যারের অনুপস্থিতির কারণে এই ঘটনাটা ঘটেছে অনেকে বলছে, সেটাও আমরা স্যারকে দিয়েও কিছু কিছু স্টেপস নেওয়ার চেষ্টা করছি যাতে এরকম না হয়, স্কুলে কি CCTV বা এরকম কিছু ইনস্টল করে যাতে সমস্ত জিনিসটাকে মেটানো যায়। এখন সেটা নিয়েও মিটিং চলছে, রেজলিউশন এলে আবার জানা হচ্ছে। হ্যাঁ, ছেলেগুলোকে মার্কিংও করা হয়েছে এবং তাদেরকে দিয়ে একটা লিখিত একটা অভিযোগ তাদেরকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে যে এই ঘটনা যেন আবার না ঘটে। যারা অভিযোগ করেছেন তাদের মত নিয়ে পুরো ঘটনাটা সমাপ্ত করা হয়েছে। আমি দীঘা, আমি ভগবানপুর ওয়ানের লিওবিক লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন। গতকাল 21 তারিখে কিছু গার্ডিয়ান স্কুলে এসেছিলেন, স্কুলে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে গত মঙ্গলবার। সেখানে একটা পঞ্চম শ্রেণীর ছেলের প্রতি বিরূপ আচরণ হয়েছে দ্বাদশ শ্রেণীর 5 জন ছাত্রের দ্বারা। সেই সংক্রান্ত গতকালের গার্ডিয়ানদের একটা দাবি মাফিক বিদ্যালয় কর্তৃপক্ষ, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, SI অফিস সমন্বয়ে অভিভাবক, অভিযুক্ত অভিযোগকারী এবং শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের সমন্বয়ে আজকে 22 তারিখ 2:30টার সময় একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে ওই অভিযুক্ত ছাত্ররা তাদের এই কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং ক্ষমাপ্রার্থী, তাদের অভিভাবকরাও খুবই দুঃখিত এবং তারা এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে অতঃপর আর অন্য কোনো রকম খারাপ আচরণ বিদ্যালয়ে কখনো করবে না। এই প্রতিশ্রুতি পাওয়ার পরে সভার সকলে সন্তুষ্ট হয়েছে, বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা ছিলেন আলোচনায় তারা সকলে স্কুলের সমৃদ্ধির জন্য সদর্থক প্রস্তাব দিয়েছেন এবং আমরা এই উদ্ভূত পরিস্থিতি থেকে, অনভিপ্রেত ঘটনা থেকে নিজেদেরকে সরিয়ে এনে আমরা যাতে ভবিষ্যৎ দিনে এই রকম কোনো ঘটনা না ঘটে তার জন্য সকলে সতর্ক থাকব, সজাগ থাকব, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঘটনা হচ্ছে দুর্ঘটনা,
একটা দিনের ঘটনা, অনভিপ্রেত ঘটনা। বিদ্যালয়ের তরফ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। হয়তো আমি থাকলে ঘটনাটা ঘটতো কি ঘটতো না সেটা অন্য বিষয়, আমি না থাকার ফলেই ঘটনা ঘটেছে। তাই স্বাভাবিকভাবে অভিভাবকদের একটা দাবি যে বিদ্যালয় প্রধান হিসাবে হয়তো আমি থাকলে এই ঘটনা নাও ঘটতে পারত। পারস্পরিক একটা আবেগ থাকে, বিদ্যালয় প্রধান হিসেবে আমার অনুপস্থিতিতে ঘটেছে, সেই দায়ভার তো আমি বিদ্যালয়ের ঘটনা, অনভিপ্রেত ঘটনা, সেই দায়ভার তো আমি বিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবে এড়িয়ে যেতে পারি না। গার্ডিয়ানদের দাবিতে একটা আবেগ আছে, এটাকে আমি সম্মান দিই। দুর্ঘটনা দুর্ঘটনাই, একেবারে স্ট্রিক্টলি নিষিদ্ধ, নোটিশ দেওয়া হয়েছে, মানে স্টিকার মারানো হয়েছে, মানে স্কুলে ক্লাসে মোবাইল ধরা পড়লে সুইচ করা হয়, মোবাইল সার্চ করা হয়, সবটাই করা হয়। কিন্তু তার মধ্যেও কিছু ছেলের কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটে গেছে। না, স্কুলে সিসি ক্যামেরা নেই। আমরা ভবিষ্যৎ দিনে এই ব্যাপারে ব্যবস্থা নেব, সেই মর্মেও আলোচনা হয়েছে। সরকারি অর্থানুকূল্য বা প্রশাসনিক সহযোগিতা ইত্যাদিকে মাথায় রেখে আমরা চলব, কারণ আমি একটা প্রতিষ্ঠানের একটা অংশ, আমি একদম স্বাধীন নয় বা আমি একা সবটা করে উঠতে পারবো না। এলাকাবাসী, প্রশাসন, ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে যদি কোঅপারেট করে তাহলে আমার পক্ষে আরও সুন্দরভাবে সফলভাবে কাজ করা সম্ভব। আর আমার ব্যক্তিগতভাবে আমি এই পদে আসীন থেকে কখনো আমি স্কুলকে বা প্রতিষ্ঠানকে ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র চিন্তা করি না। আপনার নাম? উত্তম কুমার প্রধান, প্রধান শিক্ষক, কলাবিড়িয়া প্রসন্ন কুমার হাই স্কুল, উচ্চতর মাধ্যমিক।